হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য টপ টোয়েন্টি সুপার জিকে সিরিজ ক্লাস সেভেন ঠিক আছে এটাকে ছটা ক্লাস হয়ে গেছে এবং তোমাদের বলে রাখি যারা নতুন আছো অবশ্যই এই যে সেটগুলো ডিসকাস করছি এবং প্রতিদিন রাত দশটায় অনলাইন মক টেস্ট নেওয়া হয় ঠিক আছে তো প্রতিদিন রাত দশটায় ইউটিউব চ্যানেলে চলে আসবে দেখবে লাইভ ক্লাস হয় তো সেগুলো কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং আজকে যে সেটটা ডিসকাস করছি এটাতে তোমাদের মেন টার্গেট থাকবে এইটটি পার্সেন্ট কুড়িটা প্রশ্ন আছে তোমাদের ষোলোটা মার্কস যেন সঠিক অ্যান্সার করতে পারো ঠিক আছে অ্যাকুরেসি রেটটা যেন খুব ভালো থাকে খুব ইজি টাইপের প্রশ্ন রেখেছি যাতে তোমরা অ্যানসার করতে পারো দু একটা আনকমন প্রশ্ন থাকবে তো ফার্স্ট প্রশ্ন দেখো মাউরি সম্প্রদায়ের মানুষদের কোথায় লক্ষ্য করা যায় তো মাউরি একটা ট্রাইব ঠিক আছে তো এদের কোথায় লক্ষ্য করা যায় তো এদের লক্ষ্য করা যায় নিউজিল্যান্ডে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক নম্বর প্রশ্ন হয়ে গেলো দু নম্বর এটা সবে পারবে নতুন দিল্লিতে জামা মসজিদ কে নির্মাণ করেন তো জামা মসজিদ এটি নির্মাণ করেছিলেন শাহজাহান তিন নম্বর প্রশ্ন দেখো কী বলেছে পলাশি যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল তো পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলায় ঠিক আছে তোমরা এটা কমেন্ট করে জানাবে পলাশি যুদ্ধ কত সালে এবং কাদের মধ্যে হয়েছিল চার নম্বর প্রশ্ন দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন অপশন এ হবে এটার অ্যান্সার পাঁচ নম্বর ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন তো ফতেপুর সিক্রি এটা প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট আকবর নিম্নোক্ত কোনটি রাজা রামমোহন রায় স্থাপন করেছিলেন তো এগুলোর মধ্যে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় স্থাপন করেছিলেন এবার দেখো কলেরা একটি কি তো কলেরা মনে রাখবে এটি একটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নোক্ত কোনটি ভারতে অবস্থিত নয় তো এটা মনে রাখবে কালীবঙ্গান রংপুর রোপার এগুলো সব হচ্ছে ভারতে অবস্থিত হরপ্পা সভ্যতা এটা এখন বর্তমানে পাকিস্তানের মধ্যে চলে গেছে ঠিক আছে নম্বর প্রশ্ন পুরাণের সংখ্যা কয়টি তো পুরাণ মনে রাখবে সংখ্যায় আঠেরোটি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ডাক্তারি থার্মোমিটার কে আবিষ্কার করে তো ডাক্তারি থার্মোমিটার এটা আবিষ্কার করেছেন ফাড়ে হাইট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার অঙ্কোলজি কোন বিষয়ে পড়াশোনাকে বোঝায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইরকম রিলেটেড প্রত্যেক পরীক্ষায় আসছে আমি তোমাদের সেপারেটভাবে স্ট্যাটেজিকের ক্লাস যেগুলো নিচ্ছি তোমাদের তেরোটা ক্লাস আজ পর্যন্ত হয়ে গেছে তো দেখো নি ওগুলোও দেখে নেবে এবং এটা মনে রাখবে অঙ্কোলজি এটি ক্যান্সার রিলেটেড পড়াশোনাকে বোঝায় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন রিসেন্টলি অনেকগুলো পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে তো পেনিসিলিন কে করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এ থাউজেন্ড সান বইটির রচয়িতকে খুব ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স তোমাদের বলেছিলাম প্রত্যেক পরীক্ষায় আসে তো এ থাউজেন্ড সান এই বইটি রচিত হচ্ছেন ডবনিক ল্যাফিয়ার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নোক্ত কোন ব্যক্তি রুদ্র সাথে সম্পর্কিত তো রুদ্র সাথে সম্পর্কিত হচ্ছে আসাদ আলী খান অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ মীরাবাই চানু তিনি কোন রাজ্যের তো ফার্স্ট মনে রাখবে মীরাবাই চানু তিনি ওয়েট লিফটিং মানে যে উত্তোলন ক্যাটাগরির সাথে যুক্ত তিনি দু হাজার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিরাট কোহলির সাথে এবং তার বাড়ি হচ্ছে মণিপুর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বরুণা এইটিন সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে সংগৃহীত হয় তো বরুণা এইটিন এটা মনে রাখবে ভারত এবং ফ্রান্সের মধ্যে সংগঠিত হয় এ দেখো মিলিটারি এক্সারসাইজ তোমাদের সেপারেটভাবে স্ট্র্যাটেজিকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যারা দেখুন অবশ্যই দেখে নেবে ধারা সিক্সটি সিক্স মানে ভারতীয় সংবিধানের আর্টিকেল সিক্সটি সিক্স কোনটির সাথে সম্পর্কিত তো ধারা সিক্সটি সিক্সে বলা হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবং দেখো এই ইউনিফর্ম সিভিল কোড যেটা এটা খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে আর্টিকেল ফর্টি ফোর ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এবং আরেকটা যেটা হচ্ছে সংবিধান সংশোধী আর্টিকেল তিনশো আটষট্টি ঠিক আছে নেক্সট চলে আঠেরো নম্বর উকাই বাঁধ কোন রাজ্যে অবস্থিত এই যে বিভিন্ন ড্যামগুলো রয়েছে এগুলো কোন স্টেটে এবং কোন নদীর উপর গড়ে উঠেছে খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের আমি ভিডিও বানিয়ে দিয়েছি তাহলে দেখুন স্ট্র্যাটেজিকের প্লে খুলবে সেখানে পেয়ে যাবে ঠিক আছে তো উকাই বাঁধ এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত লাস্ট দুটি প্রশ্ন সুলতান আজলানসাহ কাফ কোনটির সাথে সম্পর্কিত তো সুলতান আজলানসা কাফ কাপ এটি হকির সাথে সম্পর্কিত এবং দু হাজার উনিশে যত সম্ভব সাউথ কোরিয়া জিতেছে তো এটা একটু চেক করে নেবে যে কোন কান্ট্রি সুল সুলতান আজলান শাহ কাপ জিতেছে নিম্নোক্ত কোনটি মায়ানমারের মুদ্রা তো বলেছিলাম কান্ট্রি অ্যান্ড কারেন্সি বিভিন্ন দেশের মুদ্রার কী নাম সেটা তোমাদের সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি স্ট্র্যাটেজিকের ক্লাসি অবশ্যই দেখবে তো এটা মনে রাখবে যে মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কায়াত ঠিক আছে তো টোটাল টোয়েন্টি ডিস কোশ্চেন ডিসকাস করে নিলাম ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করে নেবে ফ্রি অফ কস্ট কোনো কোনো টাকা লাগে না ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করার জন্য অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট জবস্কি একাডেমি ডট কম ভিডিও ডেসক্রিপশনে সেটাও লিঙ্ক থাকবে সেখান থেকেও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং